আবাস যোজনায় বেনিয়ম দুর্নীতির সহ মোট পাঁচ দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি প্রদান করল খড়গ্রাম ব্লক কংগ্রেস। সোমবার বিকেলে খড়গ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধরকে স্মারকলিপি প্রদান করে ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাসেম সহ কংগ্রেসের প্রতিনিধি দল। স্মারকলিপি প্রদানের পাশাপাশি ব্লক চত্বরে বিক্ষোভ কর্মসূচি করে কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাসেম সহ ব্লক স্তরে একাধিক নেতৃত্ব ও কর্মীরা। এই দিনে কর্মসূচি থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন ব্লকের নেতৃত্বরা। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট এন্ড ভিডব্লিউ বি। দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী আবাস যে যোজনা, প্রকৃত গরিব মানুষ তাদের কোনো লিস্ট তালিকায় নাম নেই, অথচ পাকা বাড়ি অধিকাংশই লিস্টে নাম চলে এসছে। সেইটাই আমরা ওনাকে দেখালাম এবং ওনাকে বললাম, তাহলে প্রকৃত যারা পাকা বাড়ি বাদ পড়েছে লিস্টে নাম নেয় তাদের কী হবে? ওনার বক্তব্য যে দেখুন, যারা মুড়িমুড়কির মতো দরখাস্ত দিচ্ছে আমার কিছু করার নাই, বা নতুন লিস্টে নাম আসবে না যতক্ষণ পর্যন্ত ওপর থেকে আবার নতুন আমার অর্ডার না আসবে। আমরা এই কিছু এনেছি, সেগুলো আমরা জমা দিতে গেলাম, উনি বললেন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিন, তাহলে আমি রিসিভ করে নেওয়া হবে। যে আপনি নিচ্ছেন অথচ রিসিভ করে দিচ্ছেন না, তাহলে আমাদের কী ডকুমেন্টস থাকে? তো বললে আপনারা বাই পোস্ট পাঠান, আমরা বাই পোস্টে পাঠাবো যেগুলো নিয়েছি জমা। আর সেই সঙ্গে সঙ্গে বললেন, উনি একটা কথা বললেন যে আমাদেরকে যে পার্সেন্ট টাকা দিচ্ছে 5% কি 10% কোন এবং অ্যাকাউন্টে দিতে বলেছে, সেটা আমরা পুরোপুরি পাকা বাড়িকে ঝেড়ে বাদ দিয়ে আমরা কাঁচা বাড়ি বা ওর মধ্যে যাতে পাকা বাড়ি নাই সেই বাড়িগুলোকে আমরা ওই টাকা আমরা দেব। আমরা বললাম তাহলে যাদের টাকা দিয়েছেন তার তালিকা দিতে হবে। উনি বললেন আমি ডিএম সাহেবকে বলেছি প্রত্যেকটা অঞ্চলে আমি তালিকা পেলে আপনাদেরকে দিয়ে দেবো, এবং কাকে কাকে আমরা টাকা দিলাম এবং প্রকৃত তারা পাকা বাড়ি বাদ দিয়ে কাঁচা বাড়িকে দিলাম সেটা আপনারা যদি, তারপরও দেওয়ার পরও যদি পাকা বাড়ি থাকে আপনারা আমাকে কমপ্লেন করবেন, আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেই পাকা বাড়ি কেটে দেবো এবং টাকাটা আমি ব্যাক করব। উনি আমাদেরকে এই বলে আশ্বস্ত করলেন। আমরা 100 দিনের কাজের জন্য আমরা বললাম যে এইভাবে জব কার্ডের কাজ হচ্ছে না, উনি বলছেন 100 দিনের কাজ টোটালি এখন বন্ধ। আমরা একটা সাজেশন রাখলাম, যদি বন্ধ যদি কোনো কাজ হয় তখন যেন লেবার যাদের কার্ড আছে জব কার্ড তারা যেন অন্তত পক্ষে কাজটা পায়, আর ওই জেসিবি দিয়ে মাটি কেটে বা ওই কন্ট্রাক্টর দিয়ে মাটি কেটে সব চলবে না। এই জিনিসটা ওনার কাছে আমরা দাবি করলাম, উনি বললেন অতি অবশ্যই যদি সেরকম কাজ আসে লেবাররা যাতে কাজ পায় জব কার্ডের মাধ্যমে সেটা আমরা দেখব। আর শেষ কথা উনি বললেন যে গরিব মানুষ যারা আছে বাদ পড়েছে আমি খুব দুঃখিত, এবং তাদের বাদ পড়েছে যারা করেছে তারা ঠিকমতো করেনি, সেইগুলো আমরা আবার নতুনভাবে আমরা আবার ইয়ে করছি, আমরা সার্ভে করছি বা টিম পাঠাচ্ছি, টিম পাঠিয়ে ওর মধ্যে পাকা বাড়ি থাকলে সেটা আমরা বাদ দিচ্ছি, আর যে টাকা আসবে ওর মধ্যে যাদের কাঁচা বাড়ি সেইগুলোকে আমরা এখন দেবো, তারপরে যখন আবার নতুনভাবে আবার সার্ভে হবে যেগুলো থাকবে তখন সেগুলো হবে। আর আপনাদের যদি যাদের কোনো কমপ্লেন থাকে আমাকে দেন, আমি তেনার দেয়ার গিয়ে আমরা ক্যান্সেল করবো। আমাদের খড়গ্রাম ব্লক থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন প্রতিদিন ব্লক থেকে 10 জন করে